শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং আরো যারা অবশিষ্ট থাকে তাদের সকলের কল্যাণ বিবেচনা করে একটা বাস্তবসম্মত সংবিধান তৈরি করতে হলে এই সংবিধানের অভিজ্ঞতা আমাদের রাখতে হবে, কিন্তু নতুন ভাবে সংবিধান রচনা করতে হবে। বর্তমান সংবিধানে ধরেন 11টা 12টা বলতে পারেন 11টা অধ্যায়, এই 11টা অধ্যায়ের কোনটাতে কি বিষয় আছে এগুলো বিবেচনা করে দেখা যেতে পারে। তো যদি কোনো রকমে জটিলতা কাটিয়ে সামনে চলার মতো সংশোধন আমরা কনস্টিটিউশনে বা সংবিধানে চাই, প্রজাতন্ত্রে চাই, তাহলে অনেক কথার দরকার পড়ে না। এই সংবিধান পড়ে কিছু কিছু জায়গায় যে রাজনীতিবিদদের মানে নাগরিকদেরও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা, সেই জন্য কিছু সংবিধান এর প্রতি দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে পার্লামেন্টে যে আলোচনা হবে আইনসভায়, সেইখানে যে দলের সদস্যরা আছেন সেই দলের নেতা যে বক্তব্য দেন, দিয়ে থাকেন, তার বাইরে কোনো কথা কেউ যদি বলেন তাহলে সেই সদস্যের সদস্যপদ বাতিল হবে। তো এইটা একরকমের একনায়কত্ব, যে সংবিধানের ভেতরে তার যে নেতা, দলের নেতা সদস্য আছেন, তার কথার বাইরে গিয়ে কথা বলা যাবে না, এইটা কোনো স্বাভাবিক ব্যাপার নন। এই বিষয়টা 1972 সংঘের সংবিধানে শেখ মুজিবুর রহমান নিজেই এটা যুক্ত করেছিলেন, ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেছিলেন। তো শেখ সাহেব কি কারণে এই পয়েন্টটা যুক্ত করে, তার বক্তব্য ছিল যে 1954 সনের পরবর্তীকালে তো আমরা ইস্ট পাকিস্তান বা পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান যে সংসদ ছিল, আইনসভা ছিল, আমরা তার সদস্য ছিলাম এবং সেইখানে দেখেছি যে নানান তর্ক বিতর্কের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই যে ক্ষমতাসীন সরকার, সেই সরকার মানে সংসদের যে অধিকাংশ সদস্য তার সমর্থন রক্ষা করতে পারেন না, সরকার কেবল বদলায়, ক্রমাগত বদলায়। সেই জন্যে এই পয়েন্টটা বিশেষভাবে ওই শেখ মুজিব নিজে দিয়েছিলেন, এটা পত্রপত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল। এখন একটা কথা হলো যে 1954 সনের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছিল, প্রথম সরকারই তো ভেঙে দেয় কেন্দ্রীয় সরকার, মুসলিম লীগ সরকার করেছে, তারপরে যেভাবে গঠিত হয়েছে এর মধ্যে একটা পর্যায়ে আতাউর রহমান খান একটা না 2 বছর এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের নাম পড়ে গেছে পূর্ব পাকিস্তান, এর মানে ইয়ে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখন এটা মুখ্যমন্ত্রী বলা হয়। তাছাড়া ওই কেন্দ্রীয় সরকারেও সুরাবর্তী তখন প্রধানমন্ত্রী ছিলেন, সুরাবর্তী কিন্তু বাঙালি স্বার্থের বিরোধী ছিলেন, পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন এই কথাটা সুরাবর্তী একেবারে পছন্দ করতেন না। এবং 1956 সনে যে সংবিধান তৈরি করা হয়েছিল এটার পেছনে বাঙালির ইয়েতে মানে প্রতিনিধি হিসেবে হোসেন শহীদ সুরাবর্তী সুরাবর্তী ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি। তো সুরাবর্তী তো ওই যে সংবিধান 56 সনে করা হয়েছিল এটা তো মানে বাতিল করে দেওয়া হয়, এটা নিয়ে পরে আর কোনো আলোচনাও হয় না। সুরাবর্তীর কথা ছিল শতকরা 98% স্বায়ত্ত শাসনের মধ্যে দেওয়া হয়েছে, আরও স্বায়ত্ত শাসন চান, 1956 সনের সংবিধান অনুসন্ধান করলে আপনারা বের করতে পারেন, টেস্ট করে দেখতে পারেন, ওর মধ্যে তো পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন বলে যে কথাটা আগে মৌলানা ভাসানী বলেছেন প্রধানভাবে, পরে শেখ মুজিবুর রহমান বলেছেন, এই স্বায়ত্ত শাসনের মানে বিরোধী বক্তব্য ছিল। শেখ মুজিব সুরাবর্তীকে অনুসরণ করতেন নানা কারণে, কিন্তু সুরাবর্তী সাহেবের বক্তব্য তো শেখ মুজিব জীবিত থাকাকালে বিরোধিতা করেননি, কারণ উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন ওই শেখ মুজিব, যে দলের নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ করলে তো তার উপরে ওঠার উপায় থাকবে না, সেই জন্য তিনি সুরাবর্তী জীবিত থাকার কাল পর্যন্ত এই ব্যাপারে নীরব ছিলেন। কিন্তু সুরাবর্তী মারা যাওয়ার পরের দিন থেকেই তো তিনি স্বায়ত্ত শাসন বলছেন, ছাত্রলীগ আরও এগিয়ে গিয়ে বলছেন এবং তাতে ওই কী বলে মানে 6 দফায় কর্মসূচি আসছে। ঠিক শেখ মুজিব আওয়ামী লীগের যখন সভাপতি হয়েছেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের, তার আগেই তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে 6 দফা দিয়েছেন এবং 6 দফা দিয়েই জাতীয়তাবাদী নেতা হিসেবে, জাতীয়তাবাদী প্রধান নেতা হিসেবে শেখ মুজিব সামনে আসেন। সেই অর্থে বলছি যে সুরাবর্তীর একান্ত অনুসারী হলেও শেখ মুজিব সুরাবর্তীর রাজনৈতিক বক্তব্য মানে ঠিক মনে করতেন না এবং সুরাবর্তী জীবিতকালে তার দলের নেতার সমালোচনা করে কোনো কথাই বলতেন না, নীরব ছিলেন। কিন্তু মারা যাওয়ার পরেই তিনি 6 দফা দিয়ে
একেবারে সরোয়ার দিয়ে সেবের যে বক্তব্য তার থেকে ভিন্ন বক্তব্য নিয়ে সামনে আসছে, তাই সেটা ভিন্ন কথা। এখন প্রশ্ন হলো যে সংবিধান নিয়ে বাংলাদেশ এখন চলছে ক্রমে চালানোর জন্য এটার কিছু সংশোধন করা যেতে পারে, এবং সেইটাই আমাদের বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে তারা চান, নানা রকম কথা বলে থাকলাম, মূলত সেইটাই চান যে মিনিমাম কী পরিমাণ সংশোধনের দ্বারা এটাকে সচল করা যাবে। আপনি চট্টগ্রাম যাবেন, একটা গাড়িতে যাচ্ছেন, সেই গাড়ির ইঞ্জিনটা খারাপ, আরও কোনো কোনো পার্টস খারাপ, দুই মাইল গেলেন বন্ধ হয়ে গেল, তখন মেরামত করার জন্য লোক ডেকে ঠিক করে আবারও প্রশাসনের আবার বন্ধ হয়ে গেল। এই যে মানে নষ্ট ইঞ্জিন নষ্ট পার্টস দিয়ে একটা গাড়ি, বাংলাদেশের রাজনৈতিক দল সরকার তো সেই রকম যে সচল থাকে কিন্তু বন্ধ হয়ে যায় কোনো রকম এটি চালান, ওই রকমভাবেই বর্তমান সংবিধান সংবিধান সংশোধন করে অগ্রসর হওয়া যাবে। একটা যে স্থায়ী মূল্য পায় একটা কনস্টিটিউশনে, যে 20 বছর 25 বছর 50 বছর পরে একটা অ্যামেন্ডমেন্ট হয়, ঘন ঘন অ্যামেন্ডমেন্ট হয় না, সেরকম কনস্টিটিউশন করতে হলে বর্তমান কনস্টিটিউশন এর অভিজ্ঞতাটা রাখতে হবে, কিন্তু নতুন করে জনগণের জন্য কনস্টিটিউশন রচনা করতে হবে, এটা আমার ধারণা। একটা কথা হলো যে গত কয়েক বছরের মধ্যে অত্যন্ত নতুন টেকনোলজি বিজ্ঞান আমাদের সামনে আসছে এবং এইগুলো মানুষের জীবনযাত্রার ভিতরে প্রবেশ করছে, মানে ইনফরমেশন টেকনোলজি তথ্য বিবরণ মুহূর্তের মধ্যে যেভাবে পাওয়া যায়, এটা তো সেই আলাউদ্দিন ও আশ্চর্য প্রদীপ বলে যে গল্প আমরা করতাম সেই গল্পকেও নিষ্প্রভ করে দিয়েছে, তার থেকে অনেক বেশি এই যে আমরা ইন্টারনেটে পাচ্ছি বিস্ময়কর। কিন্তু তারপরেও মানুষের নিয়ন্ত্রণে পরিচালনায় এগুলো থাকতে হবে, মানুষ যদি যন্ত্রের দাসে পরিণত হয় তাহলে মানুষের কল্যাণ হবে না, ভবিষ্যৎ অন্ধকার হবে। তো এই নতুন টেকনোলজি এবং সোভিয়েত ইউনিয়নের পতন, সোভিয়েত ইউনিয়নের পতন কেন হলো এটা ভালো করে বিচার করে দেখা হয়নি। গর্বাচক যে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন, তার ক্ষমতায় থাকাকালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে এই গণতন্ত্রের স্লোগান নিয়ে তাদের যে সংবিধান ছিল কনস্টিটিউশন এগুলো বাদ দিয়ে নতুন ব্যবস্থায় চলে গেছে। সেই গর্বাচক যিনি তখন কমিউনিস্ট পার্টির এবং রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিছুদিন আগে মারা গেছেন, বছর দেড়েক আগে। পুতিনকে তখন মানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট তার অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত থাকতে। পুতিন বলেছেন যে রাশিয়ার জনগণ গর্বাচককে জাতীয় বিশ্বাসঘাতক মনে করে, ইয়ে গর্বাচক অভিনন্দিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলে রাষ্ট্রপতি রেগানের দ্বারা, ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচারের দ্বারা, তাদের প্ররোচনায় তাদের উস্কানিতে তাদের দোষের কারণে এই সোভিয়েত সিস্টেম ভেঙে দেওয়া হয়েছে। সোভিয়েত জনগণের মধ্যে তো কোনো মানে তাড়া ছিল না যে এই সিস্টেম ভেঙে দিতে হবে, মানুষ তো একরকম শান্তিতেই ছিল, সমস্যা ছিল কিন্তু সমস্যা তো পৃথিবীর সব রাষ্ট্রেই থাকে গর্বাচকের অন্ত্যেষ্টিক্রিয়াতে, এবং রাশিয়ার পত্রপত্রিকায় নানান কথা গর্বাচকের বিরুদ্ধে তখন দেখা হয়। আমি দেখেছি আমাদের দেশের মানে কিছু লোক যেমন ধরেন হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজম, আব্দুল বদিকে শরফুদ্দিন, তারা তো উচ্চ অবস্থানের লোক ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সোভিয়েত ইউনিয়নে তারা 3-4 বছর ছিল। আমি ব্যক্তিগতভাবে তারা ফিরে আসার পর জিজ্ঞেস করলাম যে সোভিয়েত যখন ভেঙে গেল আপনারা তো তখনও ছিলেন কিছুদিন রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, তারা বললেন যে সোভিয়েত ইউনিয়নে জনগণের মধ্যে কোনো আন্দোলন কোনো চেষ্টা কোনো বক্তব্যই ছিল না এটা পরিবর্তন করার জন্য, গর্বাচকের নেতৃত্বে এটা বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে, যে আমেরিকান প্রেসিডেন্ট রিগান এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার মার্গারেট থিচার তারা ক্রমাগত যেভাবে মানে সুকৌশলে কাজ করেছেন তাতে মানে বিভ্রান্ত হয়ে গর্বাচক এটা করেছিলেন। যে এটাও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যে আমাদের কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করছি এখানে অনেকে অনেক কথা বলেছেন, কেউ কেউ বলেছেন যে নয়া উপনিবেশবাদী যে ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হচ্ছে এবং এই ওয়ার্ল্ড ব্যাংক IMF এগুলো দ্বারা পরিচালিত হচ্ছে, এই ব্যবস্থার অধীনে আমাদের কনস্টিটিউশন সংক্রান্ত চিন্তা এবং রাজনৈতিক চিন্তা চলে গেছে। এই ধারার চিন্তা দিয়ে আমাদের যে সাংবিধানিক
এবং রাজনৈতিক রাষ্ট্রীয় সমস্যা এগুলোর সমাধান হবে না। আমাদেরকে আমাদের মতো নিজেদের উপরে চিন্তা করতে হবে এই বাইরের প্রভাবের বাইরে। এই কথাটা খুব ঠিক, বর্তমানে অনুক্রমে রাষ্ট্রটা চালিয়ে নেওয়ার জন্য সংবিধানের সংশোধন হতে পারে, কিন্তু আমরা জনসাধারণের উদ্দেশ্যে শ্রমিক কৃষক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং আরো যারা অবশিষ্ট থাকে তাদের সকলের কল্যাণ বিবেচনা করে একটা বাস্তবসম্মত সংবিধান তৈরি করতে হলে এই সংবিধানের অভিজ্ঞতা আমাদের রাখতে হবে, কিন্তু নতুন ভাবে সংবিধান রচনা করতে হবে। বর্তমান সংবিধানে ধরেন 11টা 12টা বলতে পারেন 11টা অধ্যায়, এই 11টা অধ্যায়ের কোনটাতে কি বিষয় আছে এগুলো বিবেচনা করে দেখা যেতে পারে, এবং এর মধ্যে কোন কোন অধ্যায় রাখা যাবে এবং নতুন কোন কোন অধ্যায় যোগ করতে হবে এটা ঠিক করতে হবে, এবং সেই কাজে বর্তমান কনস্টিটিউশন সহায়ক হবে। কিন্তু বর্তমান কনস্টিটিউশনে যে যে বিধি বিধান লেখা আছে তার অনেকগুলোই পরিবর্তন করে ফেলতে হবে, তারপরে এই সংবিধান থাকবে না ভবিষ্যতে, যদি আমরা প্রকৃতপক্ষেই জনগণের সংবিধান চাই। আর এটাও মনে রাখতে হবে যে জনগণের উদ্দেশ্যে গণতন্ত্র সংবিধান ইত্যাদি যাই কিছুই নির্বাচন করা হোক নির্ধারণ করা হোক এগুলোর দ্বারা সব সমস্যার সমাধান হবে না। মানুষের স্বভাব এমন যে এক সমস্যার সমাধান করতে করতে নতুন আরেক সমস্যা সামনে আসে, সমস্যার সমাধান করে করেই মানুষকে অগ্রসর হতে হয়। রাজনৈতিক সমস্যা বলা যায় মানবীয় সব সমস্যার চেয়ে জটিল কঠিন, এই জায়গাতেও সেরকম ব্যাপারই হবে। একটা নতুন সিস্টেমে আমরা যাবো, সেখানে আবার নতুন সংশোধনের দিকে যেতে হবে। আমরা আবেগতাড়িত হয়ে অনেক ভালো কথা বলতে পারি আশা করতে পারি, কিন্তু আবেগের পেছনে যদি যুক্তি বুদ্ধি থাকে তাহলে আমাদের আবেগ ভালো কাজে যেতে পারে, আর সেই যুক্তি বুদ্ধি সিদ্ধান্ত ভুল থাকলে আবেগে আমরা ঠিক পথে চলতে পারবো না, এক বিভ্রান্তি থেকে নতুন আরেক বিভ্রান্তিতে যেতে হবে। তো আমার কথা এই জায়গায় কষ্ট যে বর্তমান সংশোধন দিয়ে কোনো ক্রমে রাষ্ট্রটাকে চালিয়ে নেওয়া এবং ওই রাজনীতিকে চালিয়ে নেওয়া কিছু সংবিধান ইয়ে করে কিছু সংশোধন করে সেটা সম্ভব, কিন্তু আমরা যদি প্রকৃতই সব স্তরের জনগণের কল্যাণে একটা বাস্তবসম্মত ভালো কনস্টিটিউশন থাকে তাহলে সেটা আমাদের নতুন করে রচনা করতে হবে। আর এই নতুন টেকনোলজি পেয়ে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর যেভাবে দুনিয়াটা চলছে তাতে দেখা যায় যে গণতন্ত্রের অর্থ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ব্রিটেন হোক, ফ্রান্স, জাপান, ইন্ডিয়া দেশেই হোক, গণতন্ত্রের অর্থ এখন বলা যায় নির্বাচনতন্ত্র, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দ্বারা পরিচালিত হওয়া, এটি গণতন্ত্র এরকম একটা অর্থ বাস্তবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশেও এরকম, মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপীয় দেশগুলিতেও এরকম। তো আরও নানান দিক থেকে এই যে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং নতুন টেকনোলজি নিয়ে একটা বিভ্রান্তিকর রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে।